मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় তার নির্বাচনী প্রচার শুরু করে দিলেন এবং প্রথম লোকসভা কেন্দ্র হিসেবে তিনি বেছে নিলেন কোচবিহারকে। কোচবিহারকে বেছে নেওয়ার একটি অন্যতম কারণ হল কোচবিহার থেকে বিজেপির প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে। से रेकॉर्ड मतों से जीता का लोकसभा भेजना है और मैं आपसे दो बातें करना चाहता हूं। गर्मी बहुत होगी, इतनी ही गर्मी क्यों ना हो, सूरज निकलते ही तुरंत मतदान के लिए चल पड़े, सुबह सुबह ही मतदान कर रहे। और दूसरा, ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं, पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है, आपके एक एक वोट की ताकत वो समझता है और इसलिए निडर होकर वोट देने के लिए निकलना है। তার এই নির্বাচনী প্রচারের মঞ্চে আজ উপস্থিত ছিলেন আলিপুর দুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এবং তার সঙ্গে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। নিশ্চিতভাবে আমরা জয় হব, কেননা আমরা দেখেছি যে কিভাবে রাম রাবণকে পরাজয় করেছিলেন, শ্রীকৃষ্ণ কংসকে পরাজয় করেছিলেন, তেমনি আমরা নিশ্চয়ই কেএমসিকে পরাজয় করব, তাতে কোনো ভুল নেই। এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারবাসীর উদ্দেশ্যে বার্তা দেন যে তিনি আগামী দিনে কোচবিহারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছেন। তার পাশাপাশি তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি এও বলেন যে রাজবংশী এবং নমশূদ্রদের দিকে কোন রকম খেয়ালই রাখে না তৃণমূল সরকার। অন্যদিকে সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল সরকার, তেমনও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इंडी गठबंधन सिर्फ झूठ और अफवाह की राजनीति में ही टूटे हैं। इन्होंने राजवंशी, नामशूद्र और मतुआ साथियों की कभी परवाह नहीं की, लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। আনন্দবাজার অনলাইনের জন্য কোচবিহার থেকে শুভ এবং সৌরভের সঙ্গে প্রচেতা।